তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি ভাই, কালকে ফ্রি ফায়ার ভিতরে একটা নতুন ইভেন্ট আসতে চলেছে। অ্যান্ড সেই ইভেন্টটা না ভাই তোমাদের অনেকেরই হয়তো প্রিয়, অ্যান্ড তোমরা অনেকে সেই ইভেন্টটার জন্য অপেক্ষা করে রয়েছো। তো ভাই তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু কালকে চারটা ইভোগান দেখতে পাবো, ঠিক আছে? একটা ইভেন্টের মধ্যেই চারটা ইভোগান ভাই তোমরা স্পিন করতে করতে বার করতে পারবে। অ্যান্ড ইভেন্টের নাম হলো ইভো ভল্ট। অ্যান্ড এই ইভেন্টটা কোন কোন সার্ভারে আসবে এবং কেমন হবে চলো তোমাদেরকে বলে দিই। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইভো ভল্ড ইভেন্ট, যেখানে কিন্তু কোবরা, MP40, UMP, XM8 এবং স্কার চারটা স্কিন কিন্তু থাকবে। অ্যান্ড যেটা কিন্তু কালকে তোমরা দেখতে পেতে চলেছো বাংলাদেশ সার্ভারে। অ্যান্ড এই ইভেন্টটা কেমন হবে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টের ইন্টারফেসটা ঠিক এরকম হবে, যেখানে চারটা স্কিন থাকবে। অ্যান্ড তোমরা এর মধ্যে থেকে কিন্তু কোবরা, MP40, স্কার, XM8 এবং UMP নিতে পারবে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ এখানে স্পিন করার মানে প্রাইস হবে এক স্পিন 20 ডায়মন্ড। অ্যান্ড তারপরে কিন্তু ভাই তোমরা এখানে স্পিন করতে করতে কিন্তু এখানে কিন্তু এই ভোগানগুলো বার করতে পারবে, ঠিক আছে? খুব ইজিলি বার করতে পারবে। তো এখানে এক স্পিন সম্ভবত 20 ডায়মন্ডই থাকবে, আর এখানে 10 স্পিন হতে পারে তোমাদের 180 ডায়মন্ড। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু স্পিন করতে হবে। অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু কোবরা, MP40 সহ UMP এবং অনেক কিছু কিন্তু বার করতে পারবে, ঠিক আছে, ইভোগানগুলো। তো এখানে গাইস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কেমন কি জিনিস থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে চারটা ইভোগানের মধ্যে তোমরা সবাই কোবরা MP40 বলছিলে, তো কোবরা MP40টা থাকবে, এর মধ্যে UMPটা থাকবে, যার স্কার বা XM8 প্রয়োজন ছিল XM8 তোমরা কিন্তু বার করতে পারবে, ঠিক আছে? তো ইভেন্টটা কিন্তু কালকে বাংলাদেশ সার্ভারে আসবে, আর ইন্ডিয়া সার্ভারে কিন্তু কালকে আসবে না। ইন্ডিয়া সার্ভারে তোমরা সম্ভবত 17 তারিখে দেখতে পাবে এই ইভেন্ট, ঠিক আছে? অ্যান্ড ইভেন্টটা তোমাদেরকে বলে দিলাম যে কেমন হবে, তোমরা বুঝতে পেরে গেছো। এটাই ছিল আমাদের টুনাইট আপডেট, তোমরা কিন্তু কালকে দেখতে পেয়ে যাবে সকাল সকাল এই ইভেন্টটা, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে তোমরা স্পিন করে যারা ইভোগান বার করতে চাইছো বার করতে পারবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভাই, প্রত্যেকে একটা করে লাইক করো, চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে রাখো, এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট না সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই।